গ্রাহক হিসাবে ঘাটতি থাকায় আরও দুই ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপনা পরিচালক ও সব কর্মকর্তাদের ব্যাংক হিসাব জব্দের পাশাপাশি তাদের বিদেশ যাত্রায় ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিএসইসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএসইর সদস্যভুক্ত দুটি ব্রোকারেজ হাউস হল ধানমন্ডি সিকিউরিটিজ ও পিএফআই সিকিউরিটিজ। ধানমন্ডি সিকিউরিটিজের গ্রাহক হিসাবে ঘাটতি মিলেছে পৌনে 8 কোটি টাকার, আর পিএফআই সিকিউরিটিজের গ্রাহক হিসাবে ঘাটতি পাওয়া গেছে 28 কোটি টাকা। এর আগে গত 29শে আগস্ট গ্রাহক হিসাবে অর্থ ও সিকিউরিটিজ ঘাটতির কারণে মশিউর সিকিউরিটিজের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।